এটাই হচ্ছে আপনার আমার সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। এমন ভাবে অপমান করছে, এইটা যিনি লিখছে তার উদ্দেশ্য এটা ছিল না। বেগম রোকেয়া এগুলাকে স্যাটায়ার বানাইছিলেন, স্যাটায়ার মানে বিদ্রুপাত্মক লেখা। উনি এটা পর্দা বিদ্বেষী হয়েও লেখেন নাই বেগম রোকেয়া, কিন্তু এরা এমন এরা সুন্দর করে চেরি পিকিং করছে, যেখান থেকে তুলে এইটা দ্বারা খারাপ উদ্দেশ্য প্রমাণ করা যায় ওইটুকু এনে ভরে দিছে। বেগম রোকে এমন কথা বলছে, এক হিন্দু আসার পরে গোসল করতেছে গঙ্গায়, হিন্দুর সাথে তার বউ আসছে তার ধুতি ধরে, সে তার মাথার দিকে কাপড় টেনে দেওয়া ধুতি ধরে আছে, যখন সেই হিন্দু ডুব দিছে উঠার পরে ধুতি ছুটে গেছে তার হাত থেকে। এরপরে ওই মহিলা দেখতেছে তার স্বামী কোনটা, দেখে সামনের দিকে আরেকজন ধুতি নিয়ে গোসল করে চলে যাচ্ছে, তার পিছনে ধুতি ধরে সেও হাঁটতেছে। অনেকক্ষণ পরে ওই লোক দেখছে, কি আমার ধুতি ধরলো কেন, পিছনে তাকায় দেখে মহিলা বলে, যাই মহিলা তুমি আমার ধুতি ধরছো কেন, বলে আমি তো মনে করছি আপনি আমার স্বামী এই জন্য পরে ছেড়ে দিছে। ওই মহিলা নাকি জীবনে তার স্বামীর মুখ দেখে নাই। বলেন তো ভাই, যেই মহিলা স্বামী স্ত্রী বাহিরে মুখ না দেখলেও যারা একসাথে থাকে একসাথে তাদের সম্পর্ক হয়, সেই মহিলা কোনোদিন তার স্বামীর মুখ দেখলো না, এটা হতে পারে না। এইগুলা উনি স্যাটায়ার বলছেন, এইগুলা বিদ্রুপাত্মক একটা সমাজের বিভিন্ন কুসংস্কার আছে যেগুলা দূর করার জন্য বলছিলেন, কিন্তু আমাদের যারা তারা ওই গল্পগুলাকে নিয়েছে ইসলাম বিদ্বেষী শিক্ষা কার্যক্রমের মধ্যে ঢুকায় আল্লাহর হুকুম বিদ্বেষী মনোভাব তৈরি করার জন্য এইগুলা ব্যবহার করেছে। আমরা বলা দিতে চাই, করোনার সময় অনেকে আমাদের ছিল যাদের বাচ্চারা তিনটা পরীক্ষাতে পাস করছে, করোনার সময় এমনও ছিল কত পাস করে গেছে আমাদের ছেলে মেয়েরা, স্কুলে যায় না, এতে আমাদের জাতির এমন কোনো ক্ষতি হয় না। আমরা বলে দিতে চাই, এই বই পুঙ্খানুপুঙ্খ পরিবর্তন করে সুস্থ বই দেওয়া এক পর্যন্ত, প্রয়োজনে আমাদের বাচ্চারা এক সাবজেক্ট দুই সাবজেক্ট কম পড়বে, তাও যেই বইয়ের মধ্যে ইসলাম বিদ্বেষ থাকবে ওই বই আমাদের বাচ্চারা পড়বে না, ঠিক কি না? থামেন থামেন থামেন, কথা শেষ করতে দেন, অনেক রাত হয়ে গেছে প্রিয় ভাইয়েরা, খুব সাবধান, অনেক পরিবর্তন হবে বলতেছে এক বান্দরির ঈশ্বর, বান্দরির সুবাদ দেন, এটা পাবলিক বুঝে ওরাও বুঝে, বিজ্ঞানের এগুলা তত্ত্ব কোনোটাই বাস্তব নয়, এগুলো সবগুলা থিওরি, এগুলা যে বলছে সেও বলছে যে এটাকে আমি তোমাদেরকে সূত্র হিসেবে দিছি নাকি, আরে নিউটনের সূত্র তো প্রমাণিত নয়, প্রমাণিত নয় তো এগুলো, এগুলো মেনে নিচ্ছি আমরা সবাই মিলে এইটা, সুতরাং ওইটা কোনো ইস্যুই নয়। ইস্যু হচ্ছে আমাদের কাছে যে ইসলাম দিয়ে আমাদের এই সকল বইয়ের মধ্যে যে সকল বিদ্বেষী মনোভাব আছে এইগুলার মধ্যে সংস্কার আনা লাগবে, ঠিক কি না? এটা মূল সংস্কার, বাকিগুলো তোমরা করে খাও না প্রিয় ভাইয়েরা। অতএব আল্লাহর বিধান, আল্লাহর বিধানে সন্দেহ করবে যারা কেয়ামতের দিন আলো পাবেন তারা, ঠিক কি না? সর্বশেষ আজকের আলোচনা শেষ, আল্লাহ বলছেন চার নম্বর তারা বলবে, কি বলবে? ওয়াগাররাতুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ, আল্লাহ বলছেন চার নম্বর তাদের অপরাধ, ওই মানুষগুলার চোখের মধ্যে শয়তান একটা প্রলেপ দিয়ে দিয়েছে, যেই পর্দা পড়ে যাওয়ার কারণে তারা আল্লাহর বিধানের সমস্যা দেখে, আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, কিন্তু শয়তান তাদেরকে এমনভাবে প্রলুব্ধ করেছে তারা আল্লাহর বিধানের সমস্যা দেখে আল্লাহ রাস্তা থেকে তারা দূরে সরে থাকে, আল্লাহ থেকে দূরে সরে যাইতে আল্লাহ বলে যে দুনিয়া 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 হয়ে যাওয়ার কারণে এই মানুষ মৃত্যু চলে আসে কিন্তু আর তওবা করতে পারে না। আল্লাহ বলছেন এইরকম শয়তান যাদের চোখের মধ্যে প্রলেপ দিয়ে ধোকা দিছে, কিয়ামতের দিন ওই মানুষগুলা আল্লাহর কাছে আলো পাবে না। এই বর্ণনা থেকে আমরা অনুভব করতে পারি আসল সমস্যা আল্লাহর হুকুম আর কানে নয়, আসল সমস্যা আপনার চোখ আর অন্তরে। আজকের শেষ কথা, তবে একটা উদাহরণ দিয়ে দিব, এই উদাহরণ বাড়িতে নিয়ে যাবেন যাতে করে মনে থাকে প্রিয় ভাইয়েরা।
আমি ছোটবেলায় আব্বার সাথে যখন ঈদগাহে গেছি, ঈদগাহ থেকে নামাজ পড়ে ফিরতেছি, আব্বা তো ঈদের নামাজ পড়াতেন, ঈদের নামাজ পড়ায় ফিরতেছি, ফেরার সময় অনেক বেলুনওয়ালা, আমাদের উত্তরবঙ্গে এটা খুবই, বাঁশের মাথায় বেলুন এই যে একটুখানি খড় লাগায়া এর মধ্যে ঘূর্ণি লাগায়, এর মধ্যে বেলুন বিক্রি করে, এর মধ্যে চশমা বিক্রি করে, করে না ভাই? বেলুনওয়ালা বুদ্ধি কি করে, সারাদিন যদি বাঁশি বাজার লাগে তত বিপদ। ও একটা বাঁশি খুলে উল্টা দিকে লাগায় সামনে বেলুন দেয়, দে এত বড় বেলুন ফুলে এবার হাতের মধ্যে নেয়, ক ঠিক কিনা ভাই? ওই বেলুনওয়ালার কাছে একটা চশমা আছে, আমি বলছি আব্বা একটা চশমা।